আসসালামু আলাইকুম বিওয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও নতুন আটি পর্বে ইনফরমেটিভ প্রো ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আলোচনা করব ফন্দ আ পেরদুতর যে বোনাসটা, এই বোনাসে কারা কারা ফাত্তুরা ছাড়া আবেদন করতে পারবেন এবং ফাত্তুরা ছাড়া কারা কারা এই বোনাসটা পাবেন, এই বিষয়টা মূলত এই ভিডিওর মাধ্যমে আজকে আলোচনা করব। তো বিওয়ার সাফরা যদি প্রতিনিয়ত বিভিন্ন দেশে ইমিগ্রেশন নিউজ, স্টুডেন্ট ভিসা, স্কলারশিপ, ইন্টার্নশিপ, ওয়ার্ক পারমিট, ভিজিট ভিসা এবং ইটালির বিভিন্ন ধরনের আপডেট নিয়ে ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভবিষ্যতে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো চলুন এখন আমরা মূল আলোচনায় চলে যাই। তো ফন্দ আ পেরদুতর যে বুড়াসটা, সেটা মূলত আপনার দেওয়া হবে ফাত্তুরার পার্সেন্টেজের উপর। তো ধরুন আপনি 2019-এ আপনি সেল করছিলেন 50,000 ইউরো, 2020-এ আপনার ফাত্তুরা পার্সেন্ট হলো 20,000 ইউরো, তো সেই ক্ষেত্রে আপনার ঘাটতি আছে কত? 30,000 ইউরো। তো 30,000-এ যদি আপনি 12 দিয়ে ভাগ দেন, সেটা হবে আপনার 2,500 ইউরো। তো 2,500 ইউরোর আপনার 60% আপনাকে দেওয়া হবে। 2,500 ইউরোর 60% আসে 1,500 ইউরো। তো 1,500 ইউরো আপনাকে এভাবে দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে এখানে এক্সেপশন আছে, যদি আপনার ফাত্তুরা যদি আপনার জিরো থাকে, অথবা আপনার ফাত্তুরা যদি ইকুয়াল মানে সমান সমান থাকে, অথবা আপনার ফাত্তুরা যদি আপনার 2019-এ করছিলেন 20,000, 2030-এ আইসে আপনি করছেন 40,000, তো সেই ক্ষেত্রে আপনার দেখা যায় 2020-এ আপনার বেশি, এখানে কোনো ঘাটতি নাই, তো সেই ক্ষেত্রে আপনি ফোন দেওয়া পেট দুটো পাবেন না, অবশ্যই আপনি পাবেন। তো সেই ক্ষেত্রে এখানে অবশ্যই একটা এক্সেপশন আছে, যেটা আপনার যদি আপনি 2019-এ জানুয়ারি থেকে যদি আপনার প্রার্থিতা বা ওপেন করে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনার এই যে হিসাবটা, এই যে ক্যালকুলেশনটা, যদি আপনার মানে ফাত্তুরা যদি বেশিও থাকে কোনো প্রবলেম নাই, অথবা যদি জিরোও থাকে কোনো প্রবলেম নাই, অথবা যদি আপনার ইকুয়ালও থাকে মানে সমান সমান থাকে, তাও কোনো প্রবলেম নাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কারা কারা আপনার ফাত্তুরা ছাড়া কারা কারা ফোন দেওয়া পেরদুতোটা পাবেন। তো যারা 2000, আমি আবারও বলছি, যারা 2019-এর জানুয়ারি থেকে যারা প্রার্থিতা আবেদন করছেন, তারা মূলত আপনার ফাত্তুরা ছাড়া, অথবা আপনার ফাত্তুরা যদি 2020-এ যদি বেশিও হয় অথবা সমানও হয়, তাহলে আপনি একটা মিনিমাম একটা অ্যামাউন্ট পাবেন। তো চলুন এখন আমরা অ্যামাউন্টটা জেনে নিই। যারা 2019-এ মানে ফাত্তুরা ছাড়া যারা এই নিয়মে পড়বেন, তাদেরকে মূলত মিনিমাম একটা অ্যামাউন্ট দেওয়া হবে, সেটা অ্যামাউন্টটা হবে 1,000 ইউরো। আপনি মিনিমাম 1,000 ইউরো পাবেন এবং আদার্সের ক্ষেত্রে 2,000 ইউরো দেওয়া হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো গত ভিডিওতে একজনে কমেন্ট করছিল, সেটা হলো আপনার উনার 2019-এ উনার মানে ফাত্তুরা ছিল 15,500 এবং 2020-এ উনার ফাত্তুরা ছিল আপনার 9,700। তো উনার 2020-এর এবং 2019-এর মধ্যে যে ডিফারেন্টটা, সেটা হলো আপনার দাঁড়ায় হলো আপনার 6,100 ইউরো। তো 6,100 ইউরোরে আপনারা যদি 12 দিয়ে ভাগ দেন, তাহলে আপনার দাঁড়াবে হলো 508 ইউরো। তো 508 ইউরোরে আপনি 60% করলে দাঁড়াবে হলো আপনার 305 ইউরো। তো উনি 305 ইউরো হিসাব অনুযায়ী, ওনার ফাত্তুর অনুযায়ী 305 ইউরো পাবে। তো সেই ক্ষেত্রে ওনাকে 305 ইউরো দেওয়া হবে না, ওনাকে দেওয়া হবে মিনিমাম 1,000 ইউরো যদি ইন্ডিভিজুয়াল হয়ে থাকে, যদি উনি 2019-এ জানুয়ারি থেকে যদি উনি প্রার্থিতা ইভাটা ওপেন করে থাকেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কারা কারা মানে আপনার ফাত্তুরা ছাড়া কারা কারা আপনারা ফোন দেওয়া পেরদুতের বোনাসটা পাবেন। তো আজকে এই ফোনতই, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।